দেখা কি জায়েজ হবে? যতটুকু জানি এটা নাকি শুধু খেলাই নয়, বরং সরাসরি মারামারি, এবং এই মারামারি কখনো গ্রুপিং ভাবে হয়, গ্রুপ করে হয়, আবার কখনো একাকী হয়। এখানে একজন জয়লাভ করে আর একজন পরাজিত হয়, কিংবা এক গ্রুপ জিতে আর এক গ্রুপ হারে। এখন এই খেলা দেখা কি জায়েজ হবে? এটি হলো নাসির হুসাইনের প্রশ্ন। প্রিয় নাসির হুসাইন এবং অন্যান্য দর্শক মণ্ডলী, এই প্রশ্নের জবাব হলো, আসলে আমরা যতটুকু জানি যে বর্তমানে বিভিন্ন মিডিয়ায় যে খেলাগুলো দেখানো হয়, রেসলিং, এগুলো মূলত শুধু খেলা নয়, বরং তা এক ধরনের অভিনয়, যেখানে অনেকগুলো শরীয়ত গর্হিত, ইসলামের দৃষ্টিতে ঘোর আপত্তিকর এবং নিষিদ্ধ কার্যক্রমের সংমিশ্রণ থাকে। যেমন সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে, এবং সেখানে উলঙ্গপনা কিংবা অর্ধ উলঙ্গপনা থাকে, জুয়া সহ নানা ধরনের অন্যায় এবং অপকর্মের সেখানে সংশ্লিষ্টতা হয়, যার কারণে সেগুলোতে ব্যাপকভাবেই শরীয়ত বিধিনিষেধ এবং সীমারেখা লঙ্ঘিত হয় বলা চলে। এ কারণে এই সকল বর্তমান সময়ে প্রচলিত রেসলিং খেলাগুলো দেখা এবং সেখানে নারী পুরুষের সতর উন্মুক্ত করতে হয়, এবং তাছাড়া এই কাজগুলো যদি সরাসরিও হয়, অভিনয় যদি নাও হয়, সেটাও এই দৃষ্টিকোণ থেকে আপত্তিকর যে সেখানে মানুষের যদি সরাসরি যেগুলো হয় সেখানে নানা ধরনের ঝুঁকি এবং হুমকি থেকে যায়। এ কারণে বর্তমানে প্রচলিত দেখা বা তাতে অংশগ্রহণ করা বা তার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ নেই। তবে শরীয়তের সীমায়, শরীয়তের সীমারেখার ভিতরে থেকে কুস্তি অথবা এই জাতীয় শরীরের কসরতমূলক নানা ধরনের আয়োজন, সেটার অনুমোদন ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। যেমন হযরত আলী বিন রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম কুস্তি খেলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মধ্যে বর্ণনা পাওয়া যায়। কাজেই যদি এই ধরনের কোনো অন্য কোনো গর্হিত বিষয়ের সংশ্লিষ্টতা না থাকে, শুধুমাত্র ব্যক্তির শারীরিক কসরত হয় এবং শরীরের শক্তি এবং শরীরের সক্ষমতা, লড়াই করার যেই যোগ্যতা সেটা বৃদ্ধি করবার যদি প্রতিযোগিতা হয় বা উদ্দেশ্য যদি সেটা হয়, তাহলে সেই পর্যায়ের কুস্তি এবং সেই পর্যায়ের শারীরিক কসরতের যে কোনো আয়োজন সেটা ইসলামের দৃষ্টিতে বৈধ হতে পারে। কিন্তু আমাদের বর্তমানে দুনিয়াব্যাপী প্রচলিত যে রেসলিংগুলো হয়, যেখানে শরীয়তের অনেকগুলো বিধিবিধানের লঙ্ঘন পাওয়া যায় এবং তার উদ্দেশ্য এবং তার আয়োজন সবটাই শরীয়ত গর্হিত হওয়ার কারণে, এটা টেলিভিশনে দেখা অথবা কোনো ডিজিটাল পর্দায়ও এটা উপভোগ করার অনুমোদন ইসলামী শরীয়ত আলোকে পাওয়া যায় না।